বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটি এর উদ্যোগে সাপ্তাহিক 5 শতাধিক বৃক্ষ চারা রোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান আজ সকাল 11টায় লিডার্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটি উদ্বোধন করেন কাউন্সিলর আলহাজ শাহেদ ইকবাল বাবু। তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার অল্প কিছুদিনের মধ্যে বঙ্গবন্ধু ভারতীয় সৈন্যদের তাদের দেশে ফেরত পাঠাতে সক্ষম হয়েছিলেন। প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধুর হাতে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠিত হয়েছিল। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বর্তমানে বাংলাদেশে মাথাপিছু আয় $2,227 উন্নীত হয়েছে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক কর্নেল আবু নাসের মোহাম্মদ তোহা, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি ফেডারেশনের সভাপতি রূপন দাস, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিকুল্লাহ হাবিব ইমন, সেভ দ্য হাঙ্গার পিপলসের প্রতিষ্ঠাতা সোহেল, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সহসভাপতি মোহাম্মদ আব্দুল নূর, মোহাম্মদ আব্দুল গফুর রনি, মিলন কুমার দাস, রিমন ভট্টাচার্য সহ আরো অনেকে। নিউজ ডেস্ক, চটলা, চট্টগ্রাম। চটলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।